যখন এত তোলপাড় তখন তিনি আর কিছু কথা না বললেই নয়। টিপ আসলে নারীরা যে জায়গাটিতে ইউজ করে ওই জায়গাটা আসলে আল্লাপাককে সেজ্জা করার জায়গা। সো টিপ পরাটা সুদ ঘুষের থেকেও বড় হারাম কাজ। ইব্রাহিম আল্লাহ সাল্লামের সময়ে যখন ইব্রাহিম আল্লাহ সাল্লামকে নমরুদ অগ্নিকাণ্ডে নিক্ষেপ করার আদেশ দিলেন, তখন আল্লাপাক জিব্রাইল আল্লাহ সাল্লামকে আদেশ করলেন সে যেন ফেরেস্তাদের দরজা খুলে দেয়, ফেরেস্তারা যেন এই দৃশ্য সরাসরি দেখতে পারেন। তখন ফেরেস্তারা এই দৃশ্য সরাসরি দেখে তারা সেজ্জারত অবস্থায় চলে গেলেন এবং কান্নাকাটি শুরু করলেন আল্লাহর কাছে যে আল্লাহ কেন তার খলিলুল্লাহর সাথে এ ধরনের আচরণ করা হচ্ছে। 4000 লোক ইব্রাহিম আল্লাহ সাল্লামের দড়ি টেনে তাকে অগ্নিকাণ্ডে নিক্ষেপ করতে চাচ্ছিলেন কিন্তু তা পারছিলেন না। তার কারণ হচ্ছে ফেরেস্তারা আল্লাহ পাকের কাছে সেজ্জারত অবস্থায় কান্নাকাটি করছিলেন এবং তারা তা সরাসরি দেখছিলেন। তখন অভিশপ্ত শয়তান নমরুদকে পরামর্শ দিল যে সে যেন অভিশপ্ত কিছু লোককে এখানে নিয়ে আসেন এবং তাদেরকে দিয়ে প্রকাশ্যে জেনা ব্যভিচার করায় যা দেখে ফেরেস্তারা এখান থেকে চলে যাবেন। শয়তানের কথায় নমরুদ 40 জন নরনারীকে এখানে নিয়ে আসেন এবং তাদেরকে দিয়ে জেনা ব্যভিচার করানো হয়। সে দৃশ্য দেখে ফেরেস্তারা এখান থেকে চলে যায় এবং ইব্রাহিম আল্লাহ সাল্লামকে অগ্নিকাণ্ডে নিক্ষেপ করা সম্ভব হয়। তখন তাদেরকে সেই 40 জন নারীকে টিপ পরানো হয়েছিল, তাদেরকে সাজিয়ে গুজিয়ে টিপ পরিয়ে এখানে জেনার কাজে লিপ্ত করানো হয়েছিল। টিপটা আসলে নমরুদের দেয়া উপহার স্বরূপ। সো ইসলাম ধর্মে টিপ পরা সম্পূর্ণভাবেই হারাম। প্রশাসনের যে ভাই ওই নারীকে টিপ পরার কথা বলেছেন হয়তোবা উনি মুসলিম, যার কারণে উনার ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগাটা স্বাভাবিক। হিন্দুরা মূলত টিপ ব্যবহার করে কারণ তারা মুসলিম ধর্মকে বিশ্বাস করে না বলে তাদের কাছে এটা জায়েজ। তাদের কাছে টিপ পড়তে যদি না বলা হয় এটা অস্বাভাবিক, এটাই 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 স্বাভাবিক। কিন্তু আমরা কিন্তু যারা তার বিচার চাইছি তারা কিন্তু আসলে সঠিকটা জানি না, আমরা কিন্তু একতরফা শুনেই বিচার চাইছি। আসলে ওই প্রশাসনের ভাই কি উনি কি মুসলিম ছিলেন কি না, উনি কি আসলে আদেও ওইভাবে তাকে বলেছেন তুই তো আমারই করে, নাকি বলেছেন আপনি কেন এভাবে টিপ পড়েছেন, টিপ পড়বেন না, কিভাবে বলেছে আমরা কিন্তু কেউ শুনিনি। আমরা কিন্তু শুধু একতরফা শুনেই তাকে আমরা জুতা পিটা লাথি পিটা যা পিটা ইচ্ছা মতো করছি। আসলে কি এটা উচিত? কষ্ট লাগে সংসদের মতো জায়গায় যখন প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয় এমন একটি ব্যাপার নিয়ে, অথচ দেশে বিচার চাওয়ার মতো অনেক কিছু হচ্ছে। 5 বছরের শিশুকে ধর্ষণ করা হচ্ছে, তার বিচার কিন্তু আমরা চাইছি না সংসদে গিয়ে। প্রধানমন্ত্রী যদি আজকে জানতো এমন অনেক ব্যাপার আছে যে যে কাজ হতো না, আমরা কিন্তু তার কানে ওইগুলা পৌঁছাচ্ছি না, এমন কিছু পৌঁছাচ্ছি যা আসলে কি প্রয়োজন আছে। সংসদে বসে থাকাই কি শুধু আপনাদের দায়িত্ব? প্রধানমন্ত্রী কি শুধু একাই দেশ চালাবে? দেশ চালানোর দায়িত্ব আপনার আমার নেই? আপনারা যারা আজকে সংসদে বসে আছেন তারা কি শুধু বিচারই চাইবেন? এই দায়িত্বের জন্য কি আপনারা সংসদে গেছেন? আপনাদের আর কোনো দায়িত্ব নেই? আসলে কষ্ট লাগে, খুবই কষ্ট লাগে যখন বাঙালি পরিচয় দিই। বাঙালি আমরা কি জানেন, আমরা একটা কিছু শুনলেই আমরা লাফিয়ে পড়ব, ঝাঁপিয়ে পড়ব, কিন্তু আসলে আমরা একটিবারও বিচার করতে চাইবো না এই জিনিসটা সঠিক নাকি এই জিনিসটা ভুল। বাঙালি বলে পরিচয় দিতে খুব কষ্ট লাগে আমার।